বন্ধুরা WBPSC এক্সামের অফিশিয়াল টিপ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা সামনে তোমাদের WBP সিভিল ডিফেন্স এবং তোমাদের WBP NVF এর PET এবং PMT আছে। যারা তোমরা এতে অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি দুটোকে নিয়ে ডিসকাস করবো। এখানে তোমাদের কত মিটার দৌড় আছে, কোথায় তোমাদের সাঁতার আছে, সাঁতার কত মিটারে আছে, কতক্ষণে সাঁতার এ হবে, সমস্ত কিছু ডিটেলসে জানবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। एंड ऑब्वियसली बंधुरा चैनल जरा प्रथमवार विजिट करछो अवश्य सबसक्राइब कर संगे बेल आइकनटा ओपन कर अवश्य रखबे। आमादेर प्रतिटी क्लासेर नोटिफिकेशन तोमादेर काछे पौंछे जाबे। फार्स्ट जेटा आछे तोमादेर एटी सिविल डिफेंस जेटा आछे सिविल डिफेंस तोमादेर WBCEF एबं तोमादेर जेटा आछे तोमादेर WB वाटर विंग्स जेटा आछे WWCD जेटा आछे वाटर विंग्स सिविल डिफेंस। तो एटार क्षेत्रे देखे नाओ एखाने तोमादेर आसले नोटिफिकेशनटा आछे, तोमरा एखाने वैकेंसी टैकेंसी एगुलो जानो, आमि सेगुलोते जाच्छि ना। एकेबारे तोमादेर PET एबं PMT ते एखाने चले आसछे। तो प्रथम जेटा आछे तुम्हारे तुम्हारे फिजिकल मेजारमेंट टेस्ट जेटा आछे मिनिमाम जो मेजारमेंट टेस्ट से मिनिमाम हाइट प्रयोजन तुम्हारे एखाने जेटा बला आछे 165 सेंटीमिटार और चेस्ट जेटा 78। एबार यदि कारो एबार तुम्हारे जेटा वेटटा जेटा आछे सेटी हाइट अनुयायी वेटटाके क्यालकुलेट करा होबे। तो एबार कारो यदि एखाने 170 थेके थाके माने एर थेके तो कम होले तो होबे ना, एर थेके कम होले तो होबे ना, एर थेके तुम्हारे बेशी प्रयोजन। এতে তোমাদের 66, 77, 65 এদের যদি থেকে থাকে তাহলে এদের ওয়েটটা কেমন লাগবে সেই ডিটেলসটা আমি তোমাদের লাস্টে দিয়ে দিচ্ছি ভিডিও। সেখানে আমি তোমাদের যে চার্টটা আছে সেই চার্টটাই দিয়ে দিচ্ছি, শুধু এখানে নর্মালিগুলো জেনে নাও। তারপরে এগুলো হলো কার বাকি অল ক্যাটাগরি, শুধুমাত্র গোর্খাস, রাজবংশী এবং গারওয়ালি শিডিউল ট্রাইবস এদেরকে বাদ দিয়ে। এদের ক্ষেত্রে যেটা আছে 160 সেন্টিমিটারের হাইটটা লাগবে, মানে যেটা আছে তোমাদের গারওয়াজ, তারপরে রয়েছে গারওয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব। तो ये 160 सेंटीमिटार हाइट प्रयोजन, चेस्टा 76 सेंटीमिटार प्रयोजन और रेशियोटा आमि तोमादेरके परे देखाच्छि। एखाने देवा आछे रेशियो, एखान थेके देखे नाओ, एकबार एटा स्क्रीनशट करे नेबे। एखाने स्क्रीनशट देखो जे एई अनुयायी तोमार जे हाइटटा आछे सेई हाइट अनुयायी एदिके देखो, एदिके तोमादेर हाइटगुलो देवा आछे एबं एदिके तोमादेर वेट रेशियोटा देवा आछे। एई रेशियोर मध्ये तोमादेर हाइट वेटटा प्रयोजन, माने एई हाइट थाकले एई वेट प्रयोजन। एटा एकटा स्क्रीनशट मेरे राखबे। एबार नेक्स्ट चले आसो, और नेक्स्ट जेटा आछे तोमादेर दौड़ जेटा आछे, दौड़ एबं साँतारटा जेटा आछे। दौड़ एबं साँतार जेटा आछे एखाने तोमादेर अग्रगामी सिविल डिफेंसेर जेटा आछे सेखाने तोमादेर जेटा आछे 800 मीटारेर दौड़ आछे। 800 मीटारेर टोटाल दौड़ आछे जेटा 200 सेकेंडे कवर करते हबे। 200 सेकेंड माने कि 200 सेकेंड माने 3 मिनट 20 सेकेंड हो जाच्छे। 3 मिनट 20 सेकेंडे 800 मीटारेर दौड़टा तोमादेर कवर करते हबे। एबार सुइमिंग क्षेत्र अनेकेरই এই আছে যে সুইমিং যদি না জানা থাকে তাহলে কি হবে। তো সুইমিং যদি না জানা থাকে তাহলে একমাত্র ছাড় কাদের আছে, একমাত্র ছাড় যারা হিল রিজিয়নে বসবাস করে। হিল রিজিয়ন দার্জিলিং, কালিম্পং এই সমস্ত হিল রিজিয়নগুলো যেগুলো আছে সেই হিল রিজিয়নের মাত্র যারা আছে তাদেরই জন্য শুধু একমাত্র ছাড় আছে। তাদেরকে 6 মাসের পর মানে 6 মাসের মধ্যে, জয়েনিং হওয়ার 6 মাসের মধ্যে তাদেরকে সার্টিফিকেট বা তাদেরকে সুইমিং সার্টিফিকেট প্রয়োজন নেই। যে সুইমিং অনেকে সুইমিং হয়তো বলতে পারে যে সুইমিং সার্টিফিকেট প্রয়োজন কিনা, সুইমিংয়ের কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই। সুইমিংয়ের টেস্ট আছে, 500 মিটারে সুইমিং করানো হবে, সেখানে সুইমিং পুল থাকবে, সেখানে গিয়ে তোমাদেরকে 500 মিটারে সুইমিং করে দেখাতে হবে। আর এবার যে বললাম যে 6 মাসের যে ছাড়টা আছে যে 6 মাসের পরে দেখাতে পারবে সেটা একমাত্র যারা হিল রিজিয়নে বসবাস করে তাদের জন্য, যারা আমাদের দক্ষিণবঙ্গ সমতল ভূমিতে যারা আছে তাদের জন্য কিন্তু না। সেই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। আগে দেখে নেবো আগে কি ডিটেলস আছে তোমাদের এখানে। তোমাদের PET এবং PMT তে যে ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে সেই ডকুমেন্টসগুলো কী কী। সর্বপ্রথম ফার্স্ট যে ডকুমেন্টস সেটা প্রয়োজন সেটা তো তোমাদের অ্যাডমিট কার্ড, সেটা তো 100% প্রয়োজন। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো আশা করছি তোমরা, যারা এখনও ডাউনলোড করোনি ওয়েবসাইটে ভিজিট করে আর তোমরা অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নেবে। এবার যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, রিজেক্ট বলছে, তাদের একমাত্র কোনো উপায় নেই, তাদের রিজেক্টই। তোমরা চাইলে হয়তো যেটা আছে বোর্ডের অফিসে যেতে পারো, বোর্ডের অফিসে গিয়ে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো যে কী কিছু এ হয়েছে। তাছাড়া আদার্স কিন্তু কোনো উপায় নেই, যাদের রিজেক্ট হয়েছে তাদের পুরোপুরি রিজেক্টই। তো এরপরে সর্বপ্রথম তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রয়োজন। 2 নম্বর যেটা প্রয়োজন তোমাদের ফেস মাস্ক প্রয়োজন, ফেস মাস্ক যেটা তোমাদের 3 লেয়ার যেটা আছে 10 টাকা দিয়ে যেটা পাওয়া যায় দোকানে সেটাই তোমাদের প্রয়োজন। তারপর 3 নম্বরে যেটা তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টসের প্রয়োজন সেটা হলো কি সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ফাউন্ডেশন সার্টিফিকেট যেটা আছে কোর্স সার্টিফিকেট, সেই কোর্স সার্টিফিকেটটা 100% নিয়ে যেতে হবে। অরিজিনাল নিয়ে যাবে, সঙ্গে 2-3টে জেরক্স করে অবশ্যই নিয়ে যাবে সমস্তগুলো। অ্যাডমিট কার্ডটাও সেরকমই চেষ্টা করবে 2-3টে জেরক্স করে নিয়ে যাও। ফটোকপি নিয়ে যাও প্রয়োজন, ফটোকপিটা নিয়ে যাবে, 2 কিংবা 3টি কপি তোমরা ফটোকপি নিয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এবার কাস্ট সার্টিফিকেট একটা জিনিস বলা হয়েছে যে তোমাদের 1-1-2020 সালের পরে তোমাদের জানে রিনিউ হওয়া দরকার, মানে রিনিউ করে রাখতে হবে, আপডেটেড থাকা প্রয়োজন। মানে 2000 20 সালের পরে যেন আপডেট করা হয় মানে তার এর আগে যদি থাকে তাহলে কিন্তু সেটাকে গ্রহণ করা হবে না। এবার এই জিনিসটা কোথায় লাগবে? এই জিনিসটা তোমাদের যেটা আছে পিএমটিতে, যেটা আছে পিইটি এবং পিএমটিতে নাকি ইন্টারভিউয়ের পরে নোটিফিকেশনে কিন্তু যেটা ক্লিয়ার করে বলা হয়েছে সেটি পুরোপুরি বলা হয়েছে। দেখো ইন্টারভিউয়ের টাইমে, এবং ইন্টারভিউ কিন্তু পরে আছে। ইন্টারভিউ কখন আছে? ইন্টারভিউ যেটা আছে তোমাদের সেটা হলো গিয়ে তোমাদের এখন প্রথমে পিইটি এবং পিএমটি হবে, তারপরে তোমাদের যেটা আছে এ হবে, তোমাদের নেক্সট যেটা হবে তোমাদের এক্সাম হবে, এক্সামের পরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যায় আছে। কিন্তু নোটিফিকেশানে এটা কিন্তু পুরোপুরি মেনশন করা হয়েছে। দেখো ইন্টারভিউতে এ ক্যান্ডিডেট বিলং টু ওবিসি অ্যান্ড ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ইফ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ, যদি ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্ট হয়, হ্যাজ টু প্রডিউস আর রেলি রিভেলডেড অথবা রিনিউ অর ফ্রেশ ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য, দেখতে পাচ্ছ এখানে তোমাদের পুরো কিন্তু এখানে মেনশন করা আছে, যেটা তুমি যখন ইন্টারভিউয়ে যাবে তখনই কিন্তু সেটা তোমাদের প্রয়োজন, মানে 1/1/2020 পর্যন্ত যেটা তোমাদের রিনিউ করা, সেই রিনিউটা প্রয়োজন কিন্তু ইন্টারভিউ। তোমাদের পিইটি বা পিএমটিতে কিন্তু সেটা তোমাদের রিনিউ থাকলেও হবে, রিনিউ না থাকলেও হবে। রিনিউ থাকলে বেশি ভালো, এই কদিনের মধ্যে তোমরা রিনিউ করে নেওয়ার চেষ্টা করো, কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের টাইমে কিন্তু 100% অবশ্যই কিন্তু রিনিউ করে নিতে লাগবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। সেহেতু তোমরা এই জিনিসটা অনেকে তোমরা দেখছিলাম এখানে তোমরা মেসেজ করছিলে অনেকে, তো এই জিনিসটা মাথায় রাখবে। এরপরে যেটা তোমাদের আরেকটা যেটা ডকুমেন্টস প্রয়োজন সেটা হলো গিয়ে তোমাদের যেটা আছে ডেট অফ বার্থ প্রুফ, সেটার জন্য কি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা অরিজিনাল রাখবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে মোটামুটি এগুলোই আছে, এছাড়া তোমাদের আদার্স কোনো কিছু কিন্তু লাগবে না। এবং অ্যাডমিট কার্ডে তোমরা আশা করি সবাই ভ্যানু ট্যানু সমস্ত কিছু দেখে নিয়েছো, কোথায় তোমাদের ভ্যানু আছে, কোথায় তোমাদের গিয়ে এক্সাম দিতে হবে, নাহলে তোমাদের আমি ভিডিও শেষের দিকে একবার ডিসকাস করে দিচ্ছি কোথায় তোমাদের কী কিছু আছে। চলো এবার নেক্সটে চলে যাই। নেক্সট যেটা আছে আমাদের এনভিএফটা একটু দেখে নিই বন্ধুরা। নেক্সটে যেটা তোমাদের এনভিএফের ক্ষেত্রে আছে, এনভিএফের ক্ষেত্রে তোমাদের যেটা হাইট ওয়েটটা যেটা আছে সেম আছে, আদার্স এখানে কোনো রকমের চেঞ্জেস নেই। ওখানে যেরকম তোমাদের হাইট ওয়েট আছে, এখানেও তোমাদের সেম হাইট ওয়েট আছে, আদার্স কোনো কিছু নেই। এখানে শুধু চেঞ্জেস কী আছে, একটাই শুধু চেঞ্জ আছে, শুধু এখানে তোমাদের সুইমিংটা নেই, সুইমিং ছাড়া বাকি সমস্ত কিছু একদম পুরোপুরি সেম আছে, আদার্স কোনো কিছুই নেই। এখানে যাবে সুইমিং বাদ দিয়ে তোমাদের যেটা আছে 800 মিটারের দৌড় আছে, সেটা তোমাদের 200 সেকেন্ডে কভার করতে হবে, এইটুকুই। আদার্স যেগুলো এর আগে যেগুলো বললাম সেই সমস্ত কিছু। তো এখানে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী নিয়ে যেতে লাগবে? ফার্স্টে তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, 2 নম্বরে তোমাদের ফেস মাস্ক নিয়ে যেতে হবে, 3 নম্বরে তোমাদের যেটা আছে ফটো নিয়ে যাবে, 4 নম্বরে যেটা আছে তোমাদের সিভিল ডিফেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিয়ে যাবে, 5 নম্বরে যেটা আছে তোমাদের কাস্ট, ওটাতে তোমাদের মনে হয় কাস্ট সার্টিফিকেট বললাম না, কাস্ট সার্টিফিকেটটা হ্যাঁ বলেছি মনে হয়, কাস্ট সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে লাগবে। কাস্ট যারা কাস্ট সার্টিফিকেট এই করেছো, কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। ঠিক এখানেও একই বিষয় আছে, যেটা রিনিউয়ের ব্যাপারটা যেটা আছে তোমাদের এখানেও কিন্তু নোটিফিকেশানে এটা তো বলা হয়েছে ইন্টারভিউয়ের টাইমে কিন্তু প্রয়োজন, ইন্টারভিউয়ের টাইমে প্রয়োজন। তো আশা করা যাচ্ছে তোমাদের যে যখন তোমরা পিইটি বা পিএমটি দেবে সেখানে তোমাদের সেটিকে অন্য কোনোভাবে করা হবে না। তো তোমাদের যদি এখন যদি কারো যদি রিনিউ করা না থাকে তাহলে তোমাদের আমি আশা করছি যে কোনো রকম অসুবিধা হবে না, কারণ নোটিফিকেশনে সেটি ভালোভাবেই কিন্তু মেনশন করা আছে, সেটি দরকার কখন তোমাদের ইন্টারভিউয়ে, সেটা টাইমে প্রয়োজন। আশা করছি তোমাদের মিডলে অনেক টাইম পেয়ে যাবে ইন্টারভিউ আগে, তোমরা যারা হয়তো যাদের এখনও রিনিউ নেই তোমরা রিনিউ করে নিতে পারবে। তারপরে যেটা আছে তোমাদের অরিজিনাল সিভিল ডিফেন্স সার্টিফিকেট হয়ে গেল, কাস্ট সার্টিফিকেট হয়ে গেল, তারপরে 5 নম্বরে আর একটা দরকার, 6 নম্বরে আর একটা যেটা আছে তোমরা নিয়ে যাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, মানে যে কোনো একটি আইডি প্রুফ, যে কোনো একটি কিংবা দুটি আইডি প্রুফ নিয়ে যাবে, যেগুলো তোমাদের রিকোয়ার্ডের মধ্যে প্রয়োজন, এগুলোই তোমাদের প্রয়োজন, এদের বাইরে আর কোনো কিছু তোমাদের নিয়ে যেতে হবে না। এরপর অ্যাডমিট কার্ড তো ডাউনলোড করা শুরু হয়ে গেছে, আশা করছি তোমরা সবাই ডাউনলোড করে নিয়েছো। এবার চলো আমি তোমাদের একবার ভ্যানুটাকে দেখিয়ে দিই, আশা করছি অ্যাডমিট কার্ডে তোমরা সবাই ভ্যানু দেখে নিয়েছো। চলো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি যে ভ্যানুটা কোথায় আছে তোমাদের আছে। ভ্যানু অফ পিইটি বা পিএমটি, যেখানে এসএপি সেকেন্ড বেঞ্চ গ্রেড যেটা আছে প্যারেড গ্রাউন্ড, প্যারেড গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর, যেটা আছে তোমাদের 7,00,000 120 এখানেই হবে সবারই, যেটা আছে 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। কি এটা এনভিএফ, এনভিএফটা আছে তোমাদের 26 থেকে 30 তারিখের মধ্যে, এবং যেটা তোমাদের এর আছে অগ্রগামীটা যেটা আছে তোমাদের অগ্রগামীর ক্ষেত্রে সেটা আছে তোমাদের 26 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। চলো সেটাও একবার দেখিয়ে দিই আমি তোমাদেরকে। তোমাদের এখানে তোমাদের SSFVN প্যারেড গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর কলকাতা 7,00,120, এবং সুইমিংটা যেটা আছে, সুইমিংটা আছে সুইমিং টেস্ট উইল বি হেল্ড অ্যাট তোমাদের SBSPA সুইমিং পুল ব্যারাকপুর। তোমাদের যেটা আছে পিইটি পিএমটি হয়ে যাওয়ার পর সেখান থেকে তোমাদেরকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া হবে, তোমাদের সেটা টেনশন করার কোনো কাজ নেই। সে এটা তোমাদের কি কবে থেকে কবে আছে? 26 তারিখ থেকে তোমাদের 3 তারিখ পর্যন্ত, 31 তারিখে বাদ আছে, 31 তারিখে এখানে বাদ আছে। আশা করছি কোনো রকমের ডাউট নেই, কোনো ডাউট ইনকোয়ারি কোশ্চেন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই एंड ऑब्वियसली चैनल जरा प्रथम बार विजिट करছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে संगे बेल आइकन ओपन कर अवश्य रखबे প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।